ওকে দর্শক, আমরা আসছি একটা পেইন্ট এক্সিবিশনে, এটা হচ্ছে ড্রিক গ্যালারিতে। আমার সাথে আছে একজন স্যার, স্যার আপনার পরিচয়টা দেন। আমার নাম শামসুল আরিফিন মিঠু, আর আমার এক্সিবিশনটা হচ্ছে ডিস্ট্রেসড হিউম্যানিটি রোহিঙ্গা, অর্থাৎ বিপন্ন মানবতা রোহিঙ্গা। আমি রোহিঙ্গাদের নিয়ে এক্সিবিশন করেছি। নামার সময় বা নৌকো ডুবিতে যে বাচ্চাটা মারা, যে নদীর জ্বরে পড়েছিল, যদি আমার বাচ্চা হতো কি হতো? তো আমি সেই জায়গা থেকে আমি আর নিজেকে সরাতে পারিনি। আমার মনে হয়েছে যে না, আমি এখনই একটা এক্সিবিশন করবো, তাতে যেরকম ছবি হোক হবে, আমি রোহিঙ্গাদের নিয়ে একটা এক্সিবিশন। তো সেই প্রত্যয় থেকে আমি গ্যালারি খোঁজা শুরু করলাম। তো আমার কাছে মনে হয়েছে যে একটা এক্সিবিশন সুন্দর, ওপেনিংটা সাধারণত হলিডেতে হয়, একটা এক্সিবিশন 7 দিন ধরে লম্বা হয়। তো আমি যখন চিন্তা করলাম এক্সিবিশন করবো, তখন যখন গ্যালারির সাথে যোগাযোগ করলাম, গ্যালারি আমাকে যে টাইমটা দিল সেটা হচ্ছে যে টু বি কন্টিনিউ হচ্ছে তো 18-20, এটা খুবই শর্ট টাইম, এবং এটার ওপেনিংও হয়েছে ওয়ার্কিং ডের ভিতরে। তো আমি যে ধরনের রেসপন্স মানুষের কাছ থেকে আসা উচিত বা একটা এক্সিবিশন যে দৃষ্টিভঙ্গি নিয়ে করা উচিত, আমি সেভাবে যাইনি। আমি এক্সিবিশনটার এই সময়টাকে বেছে নিয়েছি, এবং আমার উদ্দেশ্য হচ্ছে যে এই এক্সিবিশনটার মাধ্যমে সারা বিশ্বকে জানানো যে রোহিঙ্গারা আসলে কেমন আছে, ওরা আমি আমার আমার প্রত্যাশা হচ্ছে রোহিঙ্গারা আবার দেশের ওদের দেশে ফিরে যাক, ওদের সুন্দর সেই সবুজের ভিতরে। আপনারা দেখতে পাবেন একটা ছবিতে, এখানে এক ওয়ান ডে অ্যাট মংডু একটা ছবি, আমরা আপনার সাথে ঘুরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ শিওর। তো ওদের যে সাফারিংটা সেটা তো আর আমরা শেয়ার করতে পারছি না। আমরা ওদের কষ্টটা, ওদের যে অবর্ণনীয় কষ্ট, সেই কষ্টতে আমরা কোনোভাবেই ভাগ নিতে পারছি না, কিছু করতে পারছি না। কিন্তু অ্যাজ এন আর্টিস্ট, আমার দিক থেকে ছবির মাধ্যমে সেই বিষয়টাকে, আমার কষ্টটাকে আমি এক্সপ্রেস করার চেষ্টা করেছি। আমি পার্সোনালি আমি নিজেও মনে করি যে আমরা সবই এক স্রষ্টার শিল্পী সৃষ্টি। তো সেই হিসেবে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এভাবে আমি ভাবতে চাই না। দে আর দ্য মানে শরণার্থী, তারা কষ্ট করে আমাদের দেশে এসছে, বাংলাদেশ তাদের পাশে দাঁড়িয়েছে, এজন্য বাংলাদেশকে অনেক ধন্যবাদ। এবং তার যতদিন সম্ভব আমার মনে হয় যে তাদেরকে নিরাপদ রাখাটাও আমাদের একটা নৈতিক দায়িত্ব। আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলি, দর্শকরা যারা দেখছেন তাদের প্রতি শুভেচ্ছা। এবং আমি বলতে চাচ্ছি যে এই এক্সিবিশনটা, আমি এক্সিবিশনটা না করে আমি কিছু ত্রাণ নিয়ে কুতুব আলমে গেলে ভালো করতাম, কিন্তু আমি একজন আর্টিস্ট হিসেবে মনে হয়েছে যে এই এক্সিবিশন করে আমি যে কাজটা ওদের জন্য করতে পারবো সেটা ওই ত্রাণ দিয়ে করতে পারবো, সে কারণেই আমি এক্সিবিশনটা করেছি। এবং আমার এই এক্সিবিশনের উদ্দেশ্য হচ্ছে যে সারা বিশ্বকে জানিয়ে দেওয়া যে রোহিঙ্গারা কষ্টে আছে, ওদের মানবতা বিঘ্নিত হচ্ছে। তো আপনারা যারা দেখবেন, আপনাদের ভিতরে যদি রোহিঙ্গাদের সম্পর্কে একটু সিম্পেথি তৈরি হয় তাহলে আমি সাধন করব। থ্যাংক ইউ স্যার। ওকে গাইজ, আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে গ্যালারিটা দেখাবো, তো সঙ্গেই থাকুন। হ্যাঁ দর্শক, আমাদের সুমনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। বলো আমাদের এটা করাইও না যাও।